হাই, এই ভিডিওতে আমরা মিশন সিচুয়েটেড প্রবলেম সলভ করব এবং প্রবলেমটি বিআইএফপিসিএল দ্যাট মিনস বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড জব সার্কুলার 2015 এসেছিল। এবং ডিসি সার্কিট অ্যানালাইসিস রিলেটেড অন্যান্য ভিডিওগুলো আমার চ্যানেলের প্লেলিস্টে রয়েছে অথবা ভিডিও নিচে ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্কটি পাওয়া যাবে। সো এই কোশ্চিনে আমাদের বের করতে বলছে ফাইন্ড আউট দ্য লুপ কারেন্ট ইউজিং মেশ অ্যানালাইসিস। আমাদের লুপ কারেন্ট বের করতে বলছে মেশ অ্যানালাইসিস ইউজ করে এবং প্রতিটা রেজিস্ট্রেশনের ভ্যালু দেওয়া ছিল হচ্ছে 10 ওহম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের মোটর টোটাল 4টা মেশ রয়েছে, দ্যাট মিনস 1টা 2টা 3টা 4টা। সো আমাদের ফার্স্টে আমাদের মেশ কারেন্টগুলো ধরে নিব। সো এটা আমরা মেশ কারেন্ট ধরে নিচ্ছি হচ্ছে I1, এটা আমাদের ফার্স্ট মেশ I1 মেশ কারেন্ট। এটা আমরা 2 নম্বর মেশ ধরে নিলাম, এটার মেশ কারেন্ট হচ্ছে আমাদের I2, এইটা হচ্ছে আমাদের মেশ কারেন্ট I3, এটা আরেকটা মেশ, এটা হচ্ছে আমাদের টোটাল I4, দ্যাট মিনস 4টা মেশে 4টা মেশ কারেন্ট ধরে নিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি মেশ 1 এবং মেশ 2-র মাঝখানে একটা কারেন্ট সোর্স রয়েছে এবং মেশ 2 এবং মেশ 3-র মাঝখানে আরেকটা কারেন্ট সোর্স রয়েছে। এখানে যদি মেশগুলোর মাঝখানে, দুইটা মেশের মাঝখানে যদি এই কারেন্ট সোর্সগুলো না থেকে যদি একটা সিম্পল রেজিস্ট্যান্স থাকতো, তাহলে আমরা সিম্পল যে মেশ অ্যানালিসিস ইউজ করেছিলাম সেটা আমরা অ্যাপ্লাই করে প্রবলেমটি সলভ করতে পারতাম। বাট এখানে আমাদের দুইটা মেশের মাঝখানে যখন কারেন্ট সোর্স থাকবে তখন আমাদের সিম্পল মেশ অ্যানালিসিস হবে না, সেখানে আমাদের সুপার মেশ ইউজ করতে হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মেশ এবং আরেকটা মেশের মাঝখানে একটা কারেন্ট সোর্স, তার মানে এখানে একটা সুপার মেশ ইউজ হবে এবং এখানে দেখতে পাচ্ছি আরেকটা মেশ এবং আরেকটা মেশের মাঝখানে আরেকটা কারেন্ট সোর্স রয়েছে, দ্যাট মিনস 2 এবং 3 মেশের মাঝখানে আরেকটা কারেন্ট সোর্স রয়েছে। সো এখানে আমাদের সুপার মেশ ইউজ করতে হবে। সো এখানে আমাদের দুইটা সুপার মেশ ইউজ হবে এবং এখানে একটা সিম্পল মেশ দেখতে পাচ্ছি, এখানে কোনো এটা এবং এই মেশ এবং এই মেশের মাঝখানে কোনো কারেন্ট সোর্স নাই, দ্যাট মিনস সিম্পল রেজিস্ট্যান্স। সো এখানে আমাদের সিম্পল মেশ অ্যানালিসিস ইউজ করতে হবে। সো এখানে আমাদের দুইটা সুপার মেশ ইউজ করতে হবে। সো আমরা ইউজ করবো সুপার মেশ। এখানে প্রথম এবং দ্বিতীয় মেশের মাঝখানে যে কারেন্ট সোর্সটা রয়েছে সেটা ডিরেকশন হচ্ছে উপর থেকে নিচের দিকে এবং দেখতে হবে যে এটার ডিরেকশন কোন লুপের সাথে মিলে যায়, দ্যাট মিনস এটার ডিরেকশন আমাদের এই লুপ ওয়ানের কারেন্টের ডিরেকশনের সাথে মিলে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারবো এখানে I1 - I2 = 2 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 1। এবং এখানেও আমরা আরেকটা সুপার মেশ ইউজ করবো, দ্যাট মিনস 2 এবং 3 মাঝখানে আরেকটা কারেন্ট সোর্স রয়েছে সেটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। এখানে আমাদের দেখতে হবে এই কারেন্ট সোর্সের ডিরেকশন কোন লুপের কারেন্টের ডিরেকশনের সাথে মিলে যাচ্ছে, দ্যাট মিনস এটার ডিরেকশন নিচ থেকে উপর দিকে এবং এখানে এই লুপ কারেন্ট I3 কারেন্টও নিচ থেকে উপর দিকে। সো এক্ষেত্রে আমরা দেখতে পারবো যে I3 থেকে আমাদের এই I2টা উপর থেকে নিচের দিকে, দ্যাট মিনস অপোজিট ডিরেকশনে। সো I3 - I2 এটা যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে আমাদের 1 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2। তাহলে আমাদের সুপার মেশ ইউজ করা হয়ে গেছে। দ্যাট মিনস আমরা আবার দেখে নিই যে এটার ডিরেকশন, এই কারেন্টের ডিরেকশন এবং এই কারেন্ট সোর্সের ডিরেকশন সেম ডিরেকশন, দ্যাট মিনস উপর থেকে নিচের দিকে। এবং এই যে কারেন্ট সোর্সটা দুইটা লুপের মাঝখানে রয়েছে, তার মানে দুইটা এখানে লুপ 1 এবং লুপ 2 কম্বিনেশন কারেন্টটা এইদিক বরাবর ফ্লো হচ্ছে। তো সো আমাদের দ্যাট মিনস I1 কারেন্ট উপর থেকে নিচের দিকে এবং I2 কারেন্টটা নিচ থেকে উপর দিকে। সো I1 থেকে I2 বিয়োগ করলে আমাদের 2 অ্যাম্পিয়ার পাবো। এক্ষেত্রে আমাদের কারেন্ট সোর্সটা নিচ থেকে উপর দিকে কারেন্ট সোর্স দেওয়া রয়েছে ডিরেকশন, সো এটার ডিরেকশন I3 সাথে মিলে যাচ্ছে। সো আমাদের যেহেতু দুইটা লুপের মাঝখানে রয়েছে সো দুইটার কম্বিনেশন কারেন্টটা এদিক বরাবর ফ্লো হবে। সো I3 ডিরেকশনের সাথে I1 কারেন্ট, এই কারেন্ট সোর্সের কারেন্ট ডিরেকশন মিলে যাওয়ার কারণে এই I3 থেকে I2 বিয়োগ করলে আমরা এই 1 অ্যাম্পিয়ার পেয়ে যাবো। ওকে, সো আমাদের দুইটা সুপার মেশ ইউজ করা কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে, কারেন্ট সোর্সটাকে নেগলেক্ট করতে হবে। এই যেহেতু দুইটা সুপার মেশ ইউজ করলাম সো দুইটা কারেন্ট সোর্সটাকে আমরা নেগলেক্ট করবো। নেগলেক্ট করে আমরা এই যে পুরা লুপটা দেখতে পাচ্ছি, দ্যাট মিনস এখান থেকে শুরু করে এই পুরা লুপে আমরা KVL অ্যাপ্লাই করবো। এটাই তো সুপার মেশের নিয়ম, আমরা আগের ভিডিওতে সুপার মেশ করেছিলাম, এটাই হচ্ছে নিয়ম যে 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 জায়গায় সুপার মেশ ইউজ হবে সেই জায়গায় কারেন্ট সোর্সগুলোকে আমরা নেগলেক্ট করে দিব, এটা এবং এটাকে নেগলেক্ট করে দিয়ে এবং আমরা এই যে পুরা লুপে KVL অ্যাপ্লাই করবো। ওকে, এবং KVL অ্যাপ্লাই করার সময় খেয়াল রাখতে হবে যে লুপ কারেন্টের ডিরেকশনটা সেমই থাকবে, যে লুপ কারেন্ট যে লুপে ছিল সেই লুপ কারেন্টই সেখানে থাকবে। আমরা একটু খেয়াল করে দেখি যে এই I1টা এদিক বরাবর ফ্লো হচ্ছে, সো এক্ষেত্রে আমাদের কি দেখতে পাচ্ছি যে I1-এর এখানে রেজিস্ট্যান্স রয়েছে, তার মানে এদিক বরাবর যেহেতু ফ্লো হচ্ছে তাহলে এখানে আসবে পজিটিভ, এখানে আসবে নেগেটিভ। সো আমরা লিখতে পারবো এখান থেকে -10 I1, এখান থেকে আমরা দেখতে পেলাম যে পজিটিভ হয়ে ঢুকে নেগেটিভ হয়ে বেরো যাচ্ছে। সো আমরা নেগেটিভ হয়ে যেদিক দিয়ে বের হচ্ছে সেই সাইনটা নিয়েছি, সো -10 I1, পরবর্তীতে এখান থেকে নেগেটিভ হয়ে ঢুকে পজিটিভ হয়ে বেরো যাচ্ছে, সো এখানে লিখবো হচ্ছে আমরা +60। তারপর এই কারেন্টটা এদিক বরাবর ফ্লো হচ্ছে, দ্যাট মিনস এটা পজিটিভ হয়ে ঢুকে নেগেটিভ হয়ে বেরো যাচ্ছে, দ্যাট মিনস যেদিক বরাবর ঢুকবে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সেদিক হবে পজিটিভ এবং যেদিক দিয়ে বের হয়ে যাবে সেটা হচ্ছে নেগেটিভ। সো যেদিক বরাবর বের হয়ে যাচ্ছে আমরা সেই ডিরেকশনে কাজ করবো, সেখানে হচ্ছে -10 I1। এবং পরবর্তীতে এই লুপ বরাবর আমরা অগ্রসর হচ্ছি, দ্যাট মিনস এই পুরো লুপ নিয়ে কাজ করবো, সেই লুপ নিয়ে যখন অগ্রসর করতেছি তখন এই 10 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে এই যে লুপ কারেন্ট I2, এই I2টা ফ্লো হচ্ছে। সো I2 যখন ফ্লো হচ্ছে তো এদিক বরাবর ফ্লো হচ্ছে, সেটা হচ্ছে আসবে পজিটিভ, এটা আসবে হচ্ছে নেগেটিভ। সো যেদিক বরাবর বের হয়ে যাচ্ছে সেই ডিরেকশনে কাজ করবো -10 I2। পরবর্তীতে এখানে আসি আমরা, এদিক বরাবর অগ্রসর হচ্ছি, সো এইটা এই 10 ওহম রেজিস্ট্যান্সটা কোন কারেন্ট
10 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে কোন কারেন্ট ফ্লো হচ্ছে? আই থ্রি কারেন্ট ফ্লো হচ্ছে। সো এদিক বরাবর ফ্লো হচ্ছে, তার মানে এটা আসবে হচ্ছে পজিটিভ, এটা আসবে নেগেটিভ। সো এখানে আসবে হচ্ছে আমাদের যেদিক বরাবর বের হয়ে যাচ্ছে সেই ডিরেকশনে কাজ করবো, দ্যাট মিনস 10 I3। পরবর্তীতে এদিক দিয়ে আসলাম, এসে এদিক বরাবর অগ্রসর হচ্ছি। এখন আমাদের 10 ওহম রেজিস্ট্যান্স, এখন দেখতে পাচ্ছি যে এই লুপ কারেন্ট এখানে এই লুপ এই 10 ওহমের রেজিস্টেন্সের মধ্যে দিয়ে এই লুপ কারেন্ট এবং এই লুপ কারেন্টের কম্বিনেশন কারেন্টটা ফ্লো হচ্ছে। সো যেহেতু আমরা এদিক বরাবর আসবো, সো এই লুপ কারেন্টের ক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি যে এখানে আসবে হচ্ছে এই লুপ কারেন্টের ক্ষেত্রে এদিক বরাবর কারেন্ট ফ্লো হচ্ছে। সো এটা আসবে হচ্ছে পজিটিভ, এটা আসবে নেগেটিভ। সো কোন দিক বরাবর বের হয়ে যাচ্ছে? সো নেগেটিভ বরাবর বের হয়ে যাচ্ছে। সো এক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে নেগেটিভ 10, দেখতে পাচ্ছি হলো I2 - I4। কেন I2 - I4 লিখলাম? কারণ I2 কারেন্টটা এদিক বরাবর ফ্লো হচ্ছে, বাট I4 কারেন্টটা অপোজিট ডিরেকশনে ফ্লো হচ্ছে। সো আমাদের রেজাল্টেন্ট কারেন্ট আসবে কত? I2 - I4, এইটার বিয়োগফলটা এই 10 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে ফ্লো হচ্ছে। পরবর্তীতে সামনে দিকে অগ্রসর হলাম, অগ্রসর হয়ে দেখতে পাচ্ছি 10 ওহম রেজিস্ট্যান্স রয়েছে। তাহলে আমরা এখান থেকে শুরু করলাম, করে এই বরাবর এসে এই জায়গায় শেষ করে দিব। সো এটা ইজিক্যুয়াল টু আমাদের আসবে হচ্ছে 0। তাহলে আমরা পুরো সুপার মেশ যেখানে ইউজ করলাম সেই লুপতে আমরা কারেন্ট সোর্সটাকে নেগলেক্ট করে আমরা এই কোয়েশনটা লিখে নিলাম। এখন জাস্ট এটাকে আমরা সলভ করব। সো এখানে আসবে হচ্ছে -10 I1 +60 -10 I1 -10 I2 -10 I3 -10 I2 +10 I4 = 0। সো এখান থেকে আমরা লিখতে পারবো -20 I1 -20 I2 -10 I3 +10 I4 -60। এখন আমাদের এই লুপ ফোরের যে কারেন্টটা ছিল আমরা একটু দেখি, যে লুপ ফোরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে লুপ কারেন্টটা ফ্লো হচ্ছে, দ্যাট মিনস 1 অ্যাম্পিয়ার, এই লুপ কারেন্টটা এদিক বরাবর ফ্লো হচ্ছে এবং লুপ কারেন্টের ভ্যালুটা আমাদের কারেন্ট সোর্সের ভ্যালুটা দেওয়াই রয়েছে এবং তার ডিরেকশনে এবং আমাদের লুপ কারেন্ট যেটা ধরে নিয়েছিলাম সেটা ডিরেকশন সেম ডিরেকশনে। সো আমরা সরাসরি লিখতে পারবো এখানে যে I4 = আমাদের 1 অ্যাম্পিয়ার। এটা আমাদের ইকুয়েশন নাম্বার 3 লিখে নিব। I4 এর ভ্যালু যদি আমরা 1 বসে দিই তাহলে এখানে পাবো হচ্ছে 10 এবং 10টা এসে চলে আসলে -10টা এসে চলে আসবে, দ্যাট মিনস এবার আসবে হচ্ছে -70। সো আমরা সরাসরি এখানে লিখে নিচ্ছি 10 I1 -20 I2 -10 I3 = -70। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 4। সো এই চারটি ইকুয়েশন আমরা পেলাম। I4 এর ভ্যালু তো আমরা জানি 1 অ্যাম্পিয়ার, বাট এখন এই তিনটা ইকুয়েশন, দ্যাট মিনস 1, 2 এবং 4, এই তিনটা ইকুয়েশন জাস্ট ক্যালকুলেটারে বসি আমরা ইজিলি সলভ করতে পারবো। এটা আমরা নিজেরাই করে নিব, সিম্পল জিনিস। সো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে I1 এর ভ্যালু হতে পাবো I2 ভ্যালু 0.4 অ্যাম্পিয়ার, I3 ভ্যালু 1.4 অ্যাম্পিয়ার এবং I4 এর ভ্যালু পাবো হচ্ছে আমরা 1 অ্যাম্পিয়ার, সেটা আমরা আগেই পেয়েছিলাম। সো এই যে আমাদের টোটাল লুপ কারেন্টটা আমরা পেয়ে গেলাম, এটা আমাদের কোশ্চেন বের করতে বলছে। সো এইভাবে আমরা প্রবলেমটা সলভ করবো। সো নেক্সট আমরা এই রিলেটেড অন্যান্য ম্যাথ নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ।